Vitti Kavala Lojade Vishwarupe Vishalakshi Vidyalehi Naustute. সেই কোন ছোটবেলা থেকে শুনে এসেছি এই মন্ত্র। সুন্দর একটা শীতের সকালবেলা সবাই উঠে কি সুন্দর শাড়ি পরে সরস্বতীর কাছে অঞ্জলি দিতে চলে যেতাম, মনে আছে তো? আর অঞ্জলি দেওয়ার সাথে সাথে একটা অতি অবশ্য করণীয় ছিল নিজেদের স্কুলে যাওয়া। অবশ্য আমরা ছেলেরা পাশের গার্লস স্কুলেও একটু ঢুঁ মারতাম বিলোনি বাঁধা শাড়ি পরা সুন্দরী মেয়েদের দেখে। আসলে ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে তখনও বঙ্গজীবনের অঙ্গ হয়ে ওঠেনি, আর সেই সময় কিশোর বয়সের উঠতি মনের ভাব প্রকাশের দিন ছিল এই সরস্বতী পুজো। এটা নিশ্চয়ই জানিস? জানি বাবা জানি, কিন্তু সরস্বতী পুজোর দিনকে সেজে গুজে অঞ্জলি দিতে চলে তো যেতে, কিন্তু বসে বসে কি কোনোদিন সরস্বতীর ইতি কথাটা শুনেছে? বলতে পারো তার স্বামীকে? ভগবান বিষ্ণু কিংবা শিব ঠাকুর। মা মা দুর্গা কি তাহলে আর মা সরস্বতীকে আস্ত রাখতেন নাকি? ধুন্দুমার কাণ্ড ঘটেছে তো। না আসলে আমাদের সৃষ্টির যে সৃষ্টিকর্তা তিনজন, তাদের মধ্যে একজন অর্থাৎ পিতামহ ব্রহ্মা, তিনি হলেন মা সরস্বতীর স্বামী ও স্রষ্টা। বাহ, বেশ দারুণ ব্যাপার তো। ব্রহ্মাণ্ডের সৃষ্টির সাথে সাথে নিজের ভবিষ্যৎ অর্ধাঙ্গিনীরও রূপদান, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আর এখানে একটা বেশ চমৎকার স্টোরি লাইনের আভাস পাচ্ছি। আছে আছে বলছি। তো ব্রহ্মা যখন আমাদের সৃষ্টি স্থাপনা করলেন, তখন আমাদের পৃথিবীকে জ্ঞানের আলো দেখানোর জন্য তিনি মা সরস্বতীর আবির্ভাব ঘটান। হ্যালো, মা সরস্বতীর আশীর্বাদে ও তার দৈব ক্ষমতায় তৈরি হল পৃথিবী ও তার বিভিন্ন অঙ্গ। এইভাবে চলতে থাকলো আমাদের পৃথিবীর তৈরি হওয়া, আর ব্রহ্মাদেব আর সরস্বতীর আশীর্বাদে ফুটে উঠতে লাগলো পৃথিবীর বিভিন্ন রং। ওটা কি? কেন, ওটা বাঘ। বাঘ? বাঘের নাকি ওটা কি? ওটা তো শূর। ইস, কি বিটকে দেখতে। ওই শূর সরাতে হবে। সে কি সরাতে হবে? হ্যাঁ হ্যাঁ সরাতে হবে। ভাগ্যিস মা সরস্বতী ছিলেন, না হলে বাঘগুলোকে বেচারা সুর নিয়ে জন্মাতে হতো। তা যা বলেছিস। তা দেখলে তো, বউয়ের পুজো করলে কত কি না পাওয়া যায়। তাই তো দেখছি। কিন্তু মা সরস্বতী সুনজরে কিন্তু ব্রহ্মাদের বেশি দিন থাকতে পারলেন না, জানো তো? একবার ব্রহ্ম, আচ্ছা এর মধ্যে একটা কথা জিজ্ঞেস করা প্রয়োজনীয়। তুমি কি দেখেছো যে আমাদের দেশে ব্রহ্মার পুজো করার নির্দিষ্ট একটা কোনো দিন নেই? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। ইনফ্যাক্ট রাজস্থানের পুষ্কর আর সাউথ ইন্ডিয়ার দু তিনটে জায়গা ছাড়া কোথাও ব্রহ্মাদেবের মন্দির আছে বলেও তো আমার জানা নেই। তার কারণ হলো পৌরাণিক কথা অনুযায়ী মা সরস্বতী ব্রহ্মাদেবকে অভিশাপ দিয়েছেন। একবার পিতামহ ব্রহ্মা পুষ্করে যজ্ঞ করতে বসে, সেই যজ্ঞে আসতে মা সরস্বতীর খানিক দেরি হল। তাতে ব্রহ্মাদেব বেজায় চটে গিয়ে নতুন একটা বউই তৈরি করে ফেলল, নাম গায়ত্রী। বাবা কি দাপট! তবে দাপট দেখিয়ে বিশেষ লাভ হলো না, জানো তো? মা সরস্বতী ব্রহ্মার এহেন ব্যবহারে খুব ক্রুদ্ধ হলেন ও ব্রহ্মাকে অভিশাপ দিলেন। একি এত দেরি, আমি সময় তৈরি করলাম আর আমাকেই কিনা অপেক্ষা করতে হচ্ছে? তো বেশ করেছে, লেট করেছে, 112 করে। ওটাকে, ওটা গায়ত্রী, শোনো তোমাকে আর এই যজ্ঞে লাগবে না, তুমি আসতে পারো। মানে আমাকে যজ্ঞে লাগবে না? আমি এত সেজে গুজে এলাম, দাঁড়ো দেখাচ্ছি তোমায় মজা, তোমায় আমি অভিশাপ দিলাম। কিন্তু
তবে মা সরস্বতীর আরাধনা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সব লোক আজও করে। তাহলে বৌদি যদি কোনোদিন একটু লেট করে ওয়েট করে যাব, ব্রহ্মাদেব পুজো পান না আমরা হয়তো খেতে খেতে পাবো না। বটে বটে। এবার সরস্বতীর আরাধনায় উৎপত্তি হলো সুর, তাল, সাহিত্য, ইতিহাস সব কিছু। আর কি হলো জানো? মা সরস্বতীর আগমনে আগমন হলো মা লক্ষ্মী। আর এই দুই দেবীর আরাধনা করলে বুঝতেই পারছো জ্ঞান আর অর্থ দুটোই হস্তে। কার হস্তে আর কার কপালে কি আছে তা হয়তো শাস্ত্রে নেই, কিন্তু এই অনুষ্ঠানের শুরুতে বাগদেবীর যে স্তোত্র আমরা শুনলাম সেই দেবীর আরাধনা তো আমরা সবসময় করতে পারি, তাই না? ঠিক তাই। আর সেই অনুষঙ্গ ধরেই আমরা চলতে থাকবো আমাদের পরের অনুষ্ঠানগুলোতে। ধন্যবাদ।